গরমে নাজেহাল গোটা রাজ্য। দুপুরের দিকে তাপমাত্রা এতটাই তীব্র থাকে যে রাস্তাঘাট গরম হয়ে ওঠে, বাইরে থাকা তো দূর, ঘরে থাকাই দায় হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন সমিতি সংগঠন এবং সামাজিক সংস্থাগুলি। সোমবার এমনই চিত্র দেখা গেল খোয়াই শহরে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেবের অনুপ্রেরণায় এবং যুব মোর্চার উদ্যোগে খোয়াই শহরের নৃপেন চক্রবর্তী এভিনিউ সংলগ্ন রাধানগর স্ট্যান্ড এলাকায় এদিন আয়োজন করা হয় জল সত্র কর্মসূচির। তীব্র দাবদাহ থেকে খানিকটা নিস্তার দিতে পথ চলতি মানুষদের মধ্যে সোমবার ঠান্ডা পানীয় জল, শরবত ও তরমুজ বিতরণ করেন খোয়াই যুব মোর্চার তরুণ নেতা দেবজ্যোতি সরকার। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই মণ্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ এবং বিশিষ্ট রাজনীতিবিদ পরিমল দেবনাথ। গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে চড়েছে পারদ, বৃষ্টিরও দেখা নেই, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে। ভ্যাবসা গরমে অতিষ্ঠ ছোট থেকে বড় সকলে, এরই মাঝে শিশুদের খানিক স্বস্তি দিতে আগামী 1 মে পর্যন্ত স্কুলে ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পথ চলতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে জল সত্র কর্মসূচির আয়োজন হয়েছে বলে সোমবার জানিয়েছেন খোয়াই যুব মোর্চার সদস্যরা। ঠান্ডা পানীয় গ্রহণ করে স্বস্তি পেয়েছেন পথ চলতি মানুষ, গাড়ি চালক, রিক্সা চালক, বিভিন্ন দূরপাল্লার গাড়ি চালক এবং লরি চালকেরাও। যুব মোর্চার আমাদের যারা আমার সাথে আছে তারা যুব মোর্চাই করে, এরা একটা সহ উদ্যোগ নিয়েছে যে আমরা খোয়াইয়ের রাধানগর স্ট্যান্ডে আজকের এই তীব্র দাবদাহের মধ্যে আমরা যারা পথচারী আছে, যারা গাড়ি চালায়, যারা রিক্সা চালায়, যারা পথ চলছে মানুষ, তাদেরকে একটু ফল, একটু শরবত তারা দিচ্ছে সহ উদ্যোগ সম্পূর্ণ। তো যুব মোর্চার ছেলেরা এই কাজটা করছে, আমি বিজেপি খোয়াই জেলা কমিটির তরফ থেকে তাদেরকে গৌরব অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের সংগঠনের এটাই আমাদের সিস্টেম, সেবার মধ্য দিয়ে আমরা সংগঠন করি, তার জন্যই আজকে সারা ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় রাজনৈতিক দল, 44 বছর বয়স আমাদের দলের ভারতীয় জনতা পার্টি সবচাইতে বৃহৎ রাজনৈতিক দল। এবং আমাদের যে নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন সুশান্ত দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, সবার একই বক্তব্য, আমরা সেবার মধ্য দিয়ে সংগঠন করতে চাই, সম্পর্ক থেকে আমরা সমর্থন চাই। এই পদ্ধতিতেই আজকে বিশেষ করে আমার সাথে আছে আমার খুব স্নেহের আদরের দেবজ্যোতি, আমাদের সাথে আছে রাজঋষি, তারাই সহ উদ্যোগে এটা করেছে। তো তাদেরকে আবারও জেলার তরফ থেকে গৌরব অভিনন্দন জানাচ্ছি এবং এটা চলতে থাকবে কিছু যতক্ষণ আমরা যতটুকু ব্যবস্থা করেছি এটা আমরা করব। এরকম মানবিক এক কর্মসূচির আয়োজন করার জন্য অন্যান্য সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও সোমবার আহ্বান জানিয়েছেন যুব মোর্চার সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।